আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নিয়ে এসেছি ক্লাস সিক্স এর ইংলিশ বিষয়ের ইউনিট ফোর আস্ক অ্যান্ড অ্যান্সার এর লেসন 4.2। আমাদের আজকের লেসনে যে কাজটি করতে হবে সেটি তোমাদের জোড়ায় বা দলে ভাগ হয়ে, নিচে একটি গল্প রয়েছে, গল্পটি দেখতে পাচ্ছ যে কাউন্ট ওয়াইজলি অর্থাৎ বিজ্ঞতার সাথে গণনা, এই গল্পটি রয়েছে। এখন এই যে গল্পটি আমরা দেখলাম, এই গল্পটি তোমাদেরকে পড়তে হবে। পড়ার পরে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা তোমাদের জন্য টেবিল রয়েছে এবং এই টেবিলে কলাম এ এবং কলাম বি রয়েছে। তোমাদের কাজ হবে কলাম এর যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলির সাথে কলাম বি এর যে শব্দ ম্যাচ করে সেই শব্দটি তোমাদেরকে মিলকরণ করতে হবে। তো আমরা এই কাজটি করার পূর্বে প্রথমে আমাদের গল্পটি পড়ে নিতে হবে। আমাদের গল্পটির নাম হলো কাউন্ট ওয়াইজলি অর্থাৎ বিজ্ঞতার সাথে গণনা। তাহলে চলো আমরা গল্পটি পড়ে নিই। One day Emperor Akbar asked the question, how many crows are there in the city in his court? একদিন সম্রাট আকবর একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, how many crows, কতটি কাক রয়েছে এই শহরে। তিনি কোথায় প্রশ্নটি জিজ্ঞাসা করলেন, ইন হিজ কোর্ট, তার রাজদরবারে। কোর্ট মানে রাজদরবার বা দরবার, এম্পেরর মানে সম্রাট। এরপরে দেখো, এভরি ওয়ান ইন দ্য কোর্ট বিকেম পাজল অর্থাৎ কোর্টের সকলেই হতভম্ব, কোর্ট অর্থাৎ রাজদরবার, রাজদরবারে সবাই হতভম্ব হয়ে গেল, পাজল মানে হতভম্ব হয়ে যাওয়া। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুটি সেন্টেন্স যে আমরা এত সময় পড়লাম এদের নিচে আন্ডারলাইন করা কেন। আমরা জানি আমাদের এই যে চ্যাপ্টারটি এটি আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে এই চ্যাপ্টারটি। তোমাদেরকে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স চেনাবার জন্য এভাবে দাগ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লাস্টে কোশ্চেন মার্ক থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ থাকে। এ দুটো দেখেই তোমরা আপাতত চিনে নিতে পারো। এটার বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব যে কিভাবে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা যাবে, কিভাবে তৈরি করা যাবে। এখন চলো আবার গল্পটি আমরা পড়ে নিই। এখন দেখো, দে অল ট্রাই টু ফিগার আউট দ্য অ্যান্সার বাট কুড নট, তারা সকলেই উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করলো কিন্তু পারলো না। ফিগার আউট শব্দটার অর্থ বের করা। দে ওয়ার আস্কিং ইচ আদার, তারা একে অপরকে জিজ্ঞাসা করলো, হাউ ক্যান উই কাউন্ট, আমরা কিভাবে গণনা করব। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ এ সিটি, এটা কি সম্ভব একটি শহরের সকল কাককে গণনা করা। পসিবল মানে সম্ভব। পরের লাইনটা আমরা দেখে নিই, অ্যাট দ্যাট টাইম বীরবল অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য এম্পেরর ওয়াকড ইন, ঠিক সেই সময় বীরবল যিনি ছিলেন সম্রাটের অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা, তিনি ভেতরে প্রবেশ করলেন। এরপরের লাইনটা দেখো, হি আস্কড হোয়াট ইজ দ্য ম্যাটার, তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তারা কোশ্চেনটির বা প্রশ্নটির পুনরাবৃত্তি করলো। রিপিটেড মানে পুনরাবৃত্তি করা। এরপরে দেখো প্যারাতে কি বলছে, বীরবল ইমিডিয়েটলি স্মাইল্ড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর, বীরবল তৎক্ষণাৎ হাসলেন এবং আকবরের কাছে গেলেন, স্মাইল মানে মুচকি হাসা। হি টোল্ড দ্য এম্পেরর, মহারাজ আই নো দ্য অ্যান্সার, তিনি সম্রাটকে বললেন, মহারাজ আমি অ্যান্সারটা জানি, নো মানে জানা, উত্তরটি আমি জানি। ক্যান আই টেল, আমি কি বলতে পারি। দেন হি অ্যানাউন্স দ্য অ্যান্সার, তারপরে তিনি উত্তরটি ঘোষণা করলেন। অ্যানাউন্সড মানে অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা। হি সেড দ্যাট দেয়ার ওয়ার 21,523 ক্রোজ ইন দ্য সিটি, তিনি বললেন যে এই শহরে রয়েছে 21,523 অর্থাৎ 23টি কাক রয়েছে। ইম্পেরর আকবর আস্ক, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রোজ, সম্রাট আকবর জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কাকের এই সংখ্যা গণনা করেছো। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিলেন, আস্ক ইউর মিন টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ, আপনি আপনার লোকদেরকে বলুন কাকের সংখ্যা গণনা করতে। রিপ্লাইড মানে উত্তর দেওয়া। ইফ দেয়ার আর মোর, যদি কাকের সংখ্যা বেশি থাকে, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দিম ফ্রম নিয়ার বাই সিটি, তাহলে অবশ্যই এই কাকগুলোর আত্মীয় স্বজন পার্শ্ববর্তী শহর থেকে তাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে। ইফ দেয়ার আর ফিওয়ার,
যদি তাদের সংখ্যা কম হয়, অর্থাৎ কাকের সংখ্যা যদি কম হয়, দেন দ্য ক্রোস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি। তাহলে অবশ্যই এই শহরের কাকগুলো বেড়াতে গিয়েছে তাদের আত্মীয়র বাসাতে আউটসাইড দ্য সিটি, যারা বাস করে এই শহরের বাহিরে। আউটসাইড মানে বাহিরে, ভিজিটিং মানে সাক্ষাৎ করা, রিলেটিভ মানে আত্মীয় স্বজন। এরপরে দেখো পরের অংশে চলে যায়, দ্য এম্পেরর স্মাইল। তাহলে কি হলো যে সম্রাট মুচকি হাসলেন, হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, তিনি সন্তুষ্ট হলেন এই উত্তরটি শুনে। প্লিজড মানে সন্তুষ্ট হওয়া। অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার স্বরূপ, রিওয়ার্ড মানে পুরস্কার, আকবর গেব বীরবলে রুবি অ্যান্ড পার্ল চেন। আকবর বীরবলকে দিলেন চুনি পাথর এবং মুক্তা পাথরের চেন। রুবি মানে চুনি পাথর আর পার্ল মানে মুক্তা। তাহলে আশা করি গল্পটা তোমরা বুঝতে পারলে, গল্পটা অত্যন্ত মজার ছিল। এখন এই গল্পের উপর নির্ভর করেই আমাদেরকে ম্যাচিং করতে হবে এ কলামের সাথে বি কলাম। চলো তাহলে আমরা ম্যাচিংটা করে ফেলি। দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলাম এতে যে শব্দটি রয়েছে সেটি হলো পাজল, যেটার অর্থ হলো হতভম্ব হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া। এটার সাথে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুচ্ছগুলি মিলে যায়, আনএবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকামস কনফিউজড, অর্থাৎ বুঝতে অসমর্থ হওয়া তাই কনফিউজড, অর্থাৎ দ্বিধায় পড়ে যাওয়া বা দ্বিধাদ্বন্দ্বিত হওয়া। এরপরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি ফিগার আউট মানে বের করা, এটার সাথে বা চিন্তা করা, এটার সাথে আমরা আন্ডারস্ট্যান্ড এই শব্দটা ম্যাচ করে নিতে পারি, এটার সাথে এটা ম্যাচ হয়। এরপরে দেখো পরের শব্দটা দেখতে পাচ্ছি অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা, এটার সাথে আমাদের যে শব্দটি মিলে যায় সেটা হলো এ পারসন হু গিভস অ্যাডভাইস, একজন ব্যক্তি যিনি উপদেশ দেন। তাহলে এটার সাথে আমাদের এই শব্দটি মিলে গেল। এম্পেরর মানে সম্রাট, এটার সাথে আমাদের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে এটা ম্যাচ হয়। কিং মানে রাজা, তাহলে এটা একই শব্দ। ইমিডিয়েটলি অর্থাৎ তৎক্ষণাৎ, এটার সাথে আমাদের যে শব্দটি ম্যাচ করে সেটি হলো অ্যাটন্স, এটা মানেও তৎক্ষণাৎ। এরপরে দেখো অ্যানাউন্সড মানে ঘোষণা করা বা অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা, এটার সাথে আমাদের যে শব্দটি মিলছে সেটি হলো 2 নম্বর বক্সে রয়েছে টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি, মানুষকে কোনো কিছু বলা অফিসিয়ালি ভাবে। তারপরেরটা দেখো পরের শব্দটা রয়েছে কাউন্ট মানে গণনা করা বা হিসাব করা, এটার সাথে মিলে যায় ক্যালকুলেট, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অর্থাৎ পুরা সংখ্যাটি সংখ্যাকে গণনা করা বা হিসাব করা। এরপরে দেখো রিলেটিভ মানে আত্মীয় স্বজন, এটার সাথে মিলে এই যে শব্দটি পার্সনস হু আর পার্ট অফ ফ্যামিলি, ব্যক্তিবর্গ যারা পরিবারের অংশ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কলাম এর সাথে কলাম বি এর শব্দগুলি কিভাবে আমরা ম্যাচ করব, মিলকরণ করব, এটি বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকবে, এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।